হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মুগ ডাল। শনিবার বানেই তো নিরামিষ, আমরা তো নিরামিষ খাই, তোমরা কে কী খাও কমেন্টে বলবে। আর দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে মুগ ডালটা 1 মিনিট ভেজে নেব। দেখো, 1 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো লবণ। লবণ, হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখো, ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে এখন ফুল সিদ্ধ হয়নি। আবার আমি ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে, তলায় যাতে ডালটা না লেগে যায়। এখানে কি কি নিয়ে নিয়েছি দেখো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। দেখো, ডাল সিদ্ধ হয়ে গেছে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়ে এবার তেলটা একটু গরম হবে। তেল গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা কুচি। কাঁচা লঙ্কা, হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ডাল, ঢেলে দেবো। ডালটা নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেবো। যে বাটিতে ডালটা রাখা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ডালটা একটু ফুটবে, 1 মিনিট ফুটিয়ে নেব ডালটা। নাড়াচাড়া করে ডালে দিয়ে দেব ঘি। ঘি দিলে রেডি হয়ে যাবে মুগ ডাল, নিরামিষ মুগ ডাল। দেখো, ঘি দিয়ে দিলাম, এবার ডালটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে বড়বাবুকে তো দিয়ে দিয়েছি মুগ ডাল,
তোমরা একবার হলেও ট্রাই করবে। টাটা, বাই বাই।